হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে পরবর্তী দিন নিফটির মার্কেট পারফরমেন্স সম্পর্কে আমরা আলোচনা করে নেব, সাথে সাথে নিফটির পরবর্তী দিন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল পয়েন্টগুলো সম্পর্কে আমরা আলোচনা করে নেব এবং নিফটির পরবর্তী দিন মার্কেট সম্পর্কে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করে নেব একটা ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আমরা চলে আসছি আমাদের অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনে। আপনার কাছে যদি অ্যাঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশন না থেকে থাকে, ডেসক্রিপশনের লিঙ্ক আছে, সেখান থেকে টোটালি ফ্রি অফ কস্ট আপনি একটা ডিম্যাট অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন এবং তারপর আপনি অ্যাঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। সো লগ ইন করার সাথে সাথে আপনি সিম্পলি হোম পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন। হোম পেজে শো করার সাথে সাথে আপনি একটা অপশন পেয়ে যাবেন স্টার্টেড অ্যান এফএনও। সিম্পলি আপনি এই অপশনটির উপরে ট্যাপ করে নেবেন। সো এই অপশনটির উপরে ট্যাপ করার সাথে সাথে আপনি এখান থেকে নিফটি চার্ট দেখতে পেয়ে যাবেন। সাথে সাথে আপনি বিভিন্ন রকম ইন্ডিকেটর এবং ক্যান্ডেলের ব্যবহার করে নিতে পারেন, বিভিন্ন রকম টাইম ফ্রেমের ব্যবহার করে নিতে পারেন, সাথে সাথে আপনি বিভিন্ন রকম অপশন চেন দেখে নিতে পারেন, তার সাথে সাথে আপনি বাইকল এবং বাইপুরও করে নিতে পারেন। সাথে সাথে আপনি সবজি কোনো প্লাস আইকনে ট্যাপ করার মাধ্যমে যে কোনো স্টক সার্চ করে তার চার্ট অ্যানালাইসিস করে সেটার প্রতি আপনি কিন্তু ইনভেস্টমেন্টও করে নিতে পারেন, ঠিক আছে। সো আমরা দেখতে পাচ্ছি নিফটির মার্কেট 18,297 মার্কেট ক্লোজ করেছে নিফটি। সো নিফটির পরবর্তী দিন মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সেটা জানার জন্য আমরা সিম্পলি এখানে একবার ট্যাপ করে নেব। ট্যাপ করার পর আমরা চলে আসবো অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজে। হোম পেজে আসার পর সবচেয়ে উপরে সার্চের অপশনের উপর আমরা সিম্পলি ক্লিক করে নেব। ক্লিক করার পর সিম্পলি আমরা এখান থেকে সার্চ করে নেব নিফটি। তো সিম্পলি আমি এখান থেকে নিফটি সার্চ করে নিচ্ছি। সো নিফটি সার্চ করার সাথে সাথে আমাদের কাছে নিফটি ওপেন হয়ে চলে এসেছে। সিম্পলি আমরা নিফটির উপর ট্যাপ করে নেব। নিফটির উপর ট্যাপ করার সাথে সাথে আমাদের কাছে একটা পেজ ওপেন হয়ে চলে এসেছে। সিম্পলি এখানে একটা স্টপ লসের অপশন আছে, সিম্পলি এটার উপর আমরা ক্লিক করে নেব। এটার উপর ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে একটা পেজ ওপেন হয়ে চলে আসছে, ঠিক আছে। সিম্পলি এখানে একটা টেকনিক্যাল অপশন আছে, সিম্পলি টেকনিক্যাল অপশনের উপর আমরা ক্লিক করে নেব। সো টেকনিক্যাল অপশনের উপর ট্যাপ করার সাথে সাথে আমাদের কাছে একটা পেজ ওপেন হয়ে চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি নিফটির মার্কেট 42 ট্রেন যেতে পারে এরকমটাতে একজন মতামত জানিয়েছেন, মার্কেট নিউট্রাল থাকতে পারে এরকমটা 9 জন জানিয়েছেন এবং মার্কেট বুস্টার নিয়ে যেতে পারে এরকমটাতে 17 জন জানিয়েছেন। আমরা সিম্পলি রেজিস্ট্রেশন সাপোর্ট পয়েন্টের উপর ট্যাপ করে নেব। রেজিস্ট্রেশন সাপোর্ট পয়েন্টগুলো দেখে নেওয়ার জন্য আমরা সিম্পলি এখান থেকে 1 ওয়ার্ড রেজিস্ট্রেশন সাপোর্ট পয়েন্ট দেখে নেব। প্রথম সাপোর্টের কথা বলা হয়েছে 18,048 একটা সাপোর্ট, দ্বিতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 17,976 একটা সাপোর্ট এবং তৃতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 17,751 একটা সাপোর্ট। প্রথম রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 18,263 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট, দ্বিতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 18,396 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট এবং তৃতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 18,611 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট। অর্থাৎ এই সাপোর্ট এবং রেজিস্ট্রেশন পয়েন্টগুলো আপনি মাথায় রেখে আপনি সিম্পলি পরবর্তী দিন নিফটির মার্কেটে আপনি সিম্পলি ইনভেস্টমেন্ট করতে পারেন। আমরা সিম্পলি এখান থেকে ডবল ট্যাপ করে নেব এবং ডবল ট্যাপ করার পর আমরা চলে আসবো অ্যাঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজে। সো আমরা চলে এসেছি অ্যাঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজে। হোম পেজে আসার পর আমরা আমার স্টার্টেড অ্যান এফএন ওপেন করে নেব। ওপেন করার সাথে সাথে আমার কাছে নিফটির চার্ট ওপেন হয়ে চলে আসবে। আমরা দেখতে পেলাম নিফটির মার্কেট পরবর্তী দিন বুস্ট্যান্ড করতে পারে এরকম তাদের সবচেয়ে বেশি জন মতামত জানিয়েছেন। সো আপনি আপনার নিজস্ব যুক্তিগত পরামর্শগত ভিত্তির মাধ্যমে পরবর্তী দিন নিফটির মার্কেট আপনি সিম্পলি ইনভেস্টমেন্ট করতে পারেন এবং আপনি যদি চান আপনি আপনার ইনভেস্টিং জানিয়ে অতি সহজে শুরু করব, তার জন্য আপনি সিম্পলি অ্যাঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার পর সবচেয়ে কোনো অ্যাকাউন্ট অপশনের উপর সিম্পলি আপনি ট্যাপ করতে পারেন এবং ট্যাপ করার পর আপনি এখান থেকে অ্যাড ফান্ড করে নিতে পারেন এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে আপনি কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।